Hi everyone, welcome back to my channel Beauty Tips by Shornishta. Today I am going to winter wedding makeup look share with you. Today I am going to see the makeup look. It is beginners friendly, step by step makeup. I hope you like the video. So please like the video and like the video. Now I am going to apply my eyes. Johnson Baby cream, jethu eta winter ar eta winter wedding makeup tar jonno moisturizer ta to important. Ebar ami amar lipe ekta lip balm lagiye nebo. Next time, primer apply করে নেব brown shade আর একটা ছোট ব্রাশ দিয়ে ছোট ব্রাশের সাহায্যে আইব্রোটাকে কম করে নেব আইব্রোটাকে কন্ট্রোলিং করে নেব একটা বিউটি ব্লেন্ডারে সাথে এটাকে ব্লেন্ড করে নেব মেকআপ করব এই দুটো আইশ্যাডো প্যালেট থেকে যেহেতু আমার শাড়িটা একটু বেগুনি বেগুনি কালার তাই জন্য আমি একটা যেহেতু ওয়েডিং মেকআপ তাই জন্য আমি একটা বোল্ড আই মেকআপ করার চেষ্টা করব প্রথমে আমি এই পার্পল কালারটাকে পুরো আমার শাড়ির সাথে ম্যাচ দেখতে পাচ্ছো ওটাকে পিক করছি এবার আমি আমার ক্রিজে লাগিয়ে নেব ফার্স্টে না কোনো আইশ্যাডোকে ব্লেন্ড করবে না আগে প্লেস করবে আস্তে আস্তে তারপর ব্লেন্ড করবে প্লেস করা হয়ে গেছে একটা চোখে নেক্সট আমি এই চোখটাতে আগে প্লেস করে নিই যেহেতু আমি এটা কাট ক্রিজ ড্র করার চেষ্টা করবো পার্পেল আর গোল্ডেন দিয়ে যেহেতু আমার শাড়িতে গোল্ডেন আর পার্পেল আছে সেই কারণে আর প্লেস করা হয়ে গেছে আমি একটু করে ব্লেন্ড করবো কালারটাকে এবার আমি একটা কাট ক্রিজ ড্র করবো তার জন্য নিয়ে নিচ্ছি কনসিলার এবার আমার সেন্টার অফ দ্য আইতে প্লেস করবো এটাকে এবার আমি এটাকে একটু হাত দিয়ে প্রেস করে নেব প্লেস করা হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি এই আইশ্যাডো প্যালেটের একটা গোল্ডেন শেড নেব একদম প্রপার গোল্ডেন এই শেডটাকে নিচ্ছি একদম প্রপার গোল্ডেন কালার প্লেস করা হয়ে গেছে পরিষ্কার ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই দুটোকে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্স লাইন না দেখা যায় খুব আস্তে আস্তে করবো এটার উপর থেকে ডান
ওয়েডিং মেকআপ তাই একটু বোল্ড রাখার চেষ্টা করছি মেকআপটাকে। আই হোপ তোমাদের ভালো লাগবে মেকআপটা। এবারে মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। আমার ব্রাউ বোনের কাজটাতে নেক্সট আমি আমার ইনার কর্নারেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। আমার আই মেকআপ ডান, এবার আমি ফেস মেকআপ করবো। অ্যাপ্লাই করে নেবো আমার ফুল ফেসে। একটা কিস বিউটি প্যালেট থেকে আমার ফেসটাকে কন্ট্রোল করে নেবো। আমি ব্রাউন শেডটাকে পিক করছি কন্ট্রোলিং করার জন্য। নেক্সট আমি আমার নোজটা কন্ট্রোলিং করে নিচ্ছি। নেক্সট আমি স্টিকের সাহায্যে আমার হাইপয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি একটু। প্রথমে আমি আমার কন্ট্রোলিংটাকে একটা কন্ট্রোলিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার কপালটা একটু ব্লেন্ড করে নিই, নোজটা ব্লেন্ড করে নিই। নোজটা যখন ব্লেন্ড করবো তখন একটু চেষ্টা করবো নিচের দিকে নামিয়ে দেবো এটা, তাহলে নাকটাকে একটু বেশি শার্প দেখা। এবার আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো মেকআপটাকে ড্যাপ ড্যাপ করে প্লেস করবো। ব্লেন্ডিং করা ডান, এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো শিবানিয়া কালেকশনের। হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে, নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। আমি আজকে ব্রাউন শেডটাকে নিয়েছি যেহেতু একটা বোল্ড ওয়েডিং মেকআপ লুক, সেই কারণে। আমি ফিক্সার অ্যাপ্লাই করতে ভুলে গেছি, এটা হুডা বিউটি। সাথে যে মেকআপ লুকটা শেয়ার করলাম সেটা একটা গ্ল্যাম আই মেকআপ, দেখতে পারছো একটা ওয়েডিং মেকআপ উইথ উইন্টার, উইন্টারের জন্য একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম ওয়েডিং। তোমরা এটা নিজেদের উপর ক্রিয়েট করে দেখতে পারো। আর আমি মেকআপটা যেহেতু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি আমাকে বা আমার ভিডিও তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, যে ছোটো সে বেল বাটন থাকে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন আসতে থাকে। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আর ভিডিওটা একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।